শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হল ময়দানে তিন দিন ব্যাপী শুরু হয়েছে সাজমহল আয়োজিত দশভুজা এক্সিবিশন কাম মেলা। একই ছাদের তলায় আছে সমস্ত রকম শাড়ি, গহনা, ব্লাউজ, নাইটি, কুর্তি, পাঞ্জাবি, শিশুদের পোশাক, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী। কেনাকাটার উপর 50% ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও থাকছে প্রচুর উপহার। দুপুর 12টা থেকে প্রত্যেক দিন রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। রবিবার বর্ধমান শহরে বিভিন্ন কাজে যুক্ত মহিলাদের সংবর্ধনা জানানো হয় বলে জানান রিমা কুণ্ডু। আজকে আমরা সবাই যে বন্দী হয়ে থাকবো তোমার মায়ের জন্য, ওই জন্যই রাখি ভট্টাচার্য, অসংখ্য ধন্যবাদ আমাদের দশভুজাদের, যে তাদের মূল্যবান সময়কে একটু আমাদের জন্য দিয়ে গেল। ওকে জুয়েলারি কুইন, একটু জোরে হাত তালি গুলো বড়, এটা কিন্তু শীতকাল নয়, বেশ আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমাদের একদম শুনতাম, অনেক 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 ভালোবাসা মোহিনীকে আমরা বিভিন্ন জায়গায় পাই, ওর বাদ্যযন্ত্রে সত্যি আমরা সমৃদ্ধ হই। আমি ব্যক্তিগতভাবে অনেকবার শুনেছি বিভিন্ন মঞ্চ পরিচালনা করতে। সাজমহলের অ্যাডমিন, একটু জোরে করতালি যারা আছে, ও গার্গি দিচ্ছে। এইভাবেই ভালোবাস ভালো থাক। উত্তরীয় পুষ্পস্তবক, পেমেন্টো এবং মিষ্টান্ন, আমরা আমাদের দশভুজা কে সম্বর্ধিত করছি। জয়রিয়া চলে যাবে, কাকলুদি যাও না, একটু যাও না, নিজেদের মতন করে পল্লবী যাও না, একটু যাও, একটু চাই, শুক্লা আছে, প্লিজ প্লিজ। আমরা এই যে এতগুলো স্টল আমরা সবাই ইনক্লুড কোয়েলকে সম্বর্ধিত করছে, একচুয়ালি সবাই আমার পরিচিত সব ছোট বোন, তাই আমি নাম ধরেই ডাকছি। ডক্টর কোয়েল ঘোষ বলতে কেমন লাগে বলবো, আকাশে বাতাসে তো আগমনীর সুর, তো একটা দারুণ পরিবেশ, বৃষ্টি থাকুক, বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা কিন্তু চলে আসুন। আজকে রবিবার ছুটির দিন, একই ছাদের তলায় বলা যেতে পারে সাজ পোশাকের সব কিছু পেয়ে যাবেন, পুজোর যাবতীয় পারফিউম, সানগ্লাস, কুর্তি, শাড়ি, যা যা দরকার সব পেয়ে যাবেন আপনারা এই এক্সিবিশনে। আর শেষে বলবো, এক্সিবিশনের নাম দশভুজা নারীরা, মানে একটা কথা আছে, উম্যান ক্যান ডু এভরিথিং, সেটাই কিন্তু বারবার প্রমাণ করছে নারীরা, আর সাজমহল গ্রুপ আরো একবার তা প্রমাণ করলো। এসেছি সাজমহলে রিমার ডাকে সাড়া দিতে, মিশুকের মিষ্টি ব্যবহারে আশীর্বাদের ডালি ভরিয়ে দিতে। রিমার মানুষ কন্যা মিশুক, স্নেহের পরশে যতনে আদরে, দশভুজা দুর্গার আপ্যায়নে এসেছে সাজাতে নন্দিনীদের তরে। আজকে যে থিমটা হচ্ছে দশভুজা, এই দশভুজা কিন্তু এখানে যারা প্রত্যেক সদস্য আছে তারা নিজেদের সব কাজকর্ম করেও তার সঙ্গে যে এত সুন্দর এত আয়োজন করেছে, প্রত্যেকে আমার কাছে দশভুজা। বর্ধমান থেকে পম মহন্ত, আনন্দ বার্তা।